বাংলাদেশি বোলার্স টু কিপ তামিম ইকবাল আমার পছন্দের একজন প্লেয়ার আফগানিস্তানের বিপক্ষে দাপটে ম্যাচ জিতে ফুরফুরি মেজাজে তামিমকে নিয়ে উপস্থাপকের কঠিন প্রশ্নে কি বললেন রোহিত শর্মা আজকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেয় আফগানিস্তান রাহমাতুল্লাহ গুরবাজ দলের অধিনায়ক হাসমাতুল্লাহ সাইদির দুর্দান্ত ইনিংসে সর্বশেষ দলের জন্য সংগ্রহ করে 272 রান জবাবে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি ব্যর্থ হলে ঈশান কিশান এবং রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় নিয়ে আসে তবে খেলা শেষে উপস্থাপকের করা প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন তামিম ইকবাল বাংলাদেশ দলের জন্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অনেক ভালো প্লেয়ার আমি তার সঙ্গে লাইভে সবসময় কথা বলতাম সে আমার একজন পছন্দের প্লেয়ার তবে তাকে যে এবারের বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি সেটা আমি প্রথম শুনে কিছুটা অবাক হয়েছি আশা করি বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো ভালো খেলবে ধন্যবাদ তো দর্শক রোহিত শর্মার এমন প্রশ্ন এমন মতামত আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ।